নমস্কার বন্ধুরা, আবারও আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি কুমড়োর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা কুমড়ো খেতে পছন্দ করে না, তারাও কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করবে। তার জন্য দেখুন, কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োটা আমি পুরোটাই ব্যবহার করব না, এটা আমি কেটে নেব। যেটুকু আমার প্রয়োজন হবে আমি সেটুকু নিয়ে নেব। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা পুরো রেসিপিটা দেখুন, দেখে আমাকে কমেন্ট করে জানান যে আমার আজকের রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন, আমি এই এত বড় কুমড়োর পিস নিয়ে নিয়েছি। এরপর এটা আমি কেটে নেব। কুমড়োটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি, মানে এরকম দেখুন খোসাগুলো পরিষ্কার করে নিয়েছি আর ভিতরের বীজগুলো পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি কুমড়োটাকে গ্রেট করে নেব গ্রেটার দিয়ে। তা আপনারা হয়তো ভাবছেন যে আমি কি করব, তো আপনারা দেখতে থাকুন। এটা কিন্তু একটা দারুণ রেসিপি, যে কুমড়ো খেতে পছন্দ করে না সেই কিন্তু এর প্রেমে পড়ে যাবে। তো আমি গ্রেট করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। কুমড়োটা আমি গ্রেট করে নিয়েছি, এ দেখুন অনেকটা হয়ে গেছে। এরপর একটা মিক্সিং বাউলে ট্রান্সফার করে নেব কুমড়োটা। এই কুমড়োটার মধ্যে অ্যাড করব আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি। হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের কুচানো পেঁয়াজ, জিরি জিরি করে কুচিয়ে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। আদা রসুনের সঙ্গেও আমি কাঁচা লঙ্কা পেস্ট করেছি, আর এখানে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা যে যেমন পছন্দ করেন সেরকম নিয়ে নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি একটা ডিম, আপনারা ডিমটা কম বেশি করে নিতে পারেন, আমি এখানে একটাই দিচ্ছি। এরপর বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দেবো আমি দু চামচ মতো বেসন। খুব বেশি বেসন দেব না, দু চামচই দেব। আর সব থেকে শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি সব উপকরণ দিয়ে তারপরে লবণটা ব্যবহার করেছি, এরপর সব উপকরণগুলো আমি মাখিয়ে নেব খুব ভালোভাবে। এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, শুধু এই কাটাকাটি বাটাবাটি এইসব করতেই একটু সময় লেগে যায়। তা আমি এটা মাখিয়ে নিচ্ছি। দেখুন, সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হবে, যেহেতু এরপর লবণটা দেওয়া হয়েছে জল বেরোতে শুরু করে দেবে। তো চলুন রান্নাঘরে চলে যাই। আমি কুমড়োর পোড়া ভেজে নেব, তার জন্য দেখুন রান্নাঘরে এসেছি। আর ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে বড়াগুলো সরিষার তেলেই ভাজবো, সাদা তেলে ভাজবো না, কারণ এই রান্নাটা সরষের তেলে করলেই বেশি ভালো লাগবে। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি ছোট ছোট বড়া ভেজে নেব। যে কোটায় একসঙ্গে ধরবে সেই কোটায় বড়া ভেজে নেব। আর ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেমে ভাজা যাবে না, নয়তো বড়াগুলো পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তা আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে। বড়াগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে দেখুন ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর এগুলো তুলে নিচ্ছি, আর একই প্রসেসে বাকি বড়াগুলো আমি ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি
দেখুন সব বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এই কুমড়োর বড়াগুলো কিন্তু খেতে এমনি তো খুব ভালো লাগে। তো আমি এটা কারি রান্না করব, তার জন্য এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি। এরপর পেঁয়াজটা খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা রসুন কাঁচা লঙ্কা খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। এই টমেটোটাও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ, রেড চিলি পাউডার, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1টা চেরা কাঁচা লঙ্কা। এরপর সমস্ত মশলাগুলো আমি একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, খুব বেশি জল দেব না, বড়াগুলো এমনিতেই খুব নরম, ডিম দেওয়ার জন্য একদম নরম হয়েছে। তো এখানে আমি অল্প জল দিলাম, মানে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, আর সাথেই দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ ঝোলটার জন্য। আর আমি এখানে চিনির ব্যবহার করলাম না, কারণ কুমড়োটা এমনিতেই মিষ্টি ছিল, তাই আমি এখানে আর চিনির ব্যবহার করছি না। ঝোলটা ফুটে উঠেছে, এরপর দিয়ে দেব কুমড়োর বড়াগুলো। এটাকে কোপ্তা বলা যাবে কি না জানি না, তো তার জন্য আমি এটা কুমড়োর বড়াই বললাম। এরপর ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, গরম মশলাটা একটু মিশিয়ে দেব। তো বন্ধুরা, এটা আর 1 মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে। তো আমার আজকের রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। আর বন্ধুরা, এটা কুমড়োর কোপ্তা কারি বলা যাবে কি না আপনারা অবশ্যই এটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। 1.5 মিনিট মতো হয়ে গেছে, এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে পরিবেশন করার জন্য। গরম ভাত বা রুটির সঙ্গে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে খেতে, আপনারা অবশ্যই একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যে খেতে কেমন হয়েছিল। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো একটা রেসিপির সঙ্গে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার রেসিপিটা নতুন দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল, আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন।